নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু নোটবুক আমি গার্গী এবং আজকে আমরা এগারোই জানুয়ারি দু হাজার তেইশের কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করতে চলে এসেছি সকলকে আ ভেরি ভেরি গুড মর্নিং সকলকে শুভ সকাল তোমরা একটু জয়েন করে যাও আজকের ক্লাসটাও তোমাদের রেকর্ডেড ক্লাস প্রিমিয়ার হচ্ছে বিকজ আর ভাবছ যে আমি এত কিছু কেন পড়ে আছি ওই যে বলেছিলাম আমার ভীষণ বাজে সব মানে ধাত আছে ঠান্ডার ঠান্ডায় একটু মানে টুপি না পড়লেই কান টান না ঢাকলেই একদিনও যদি এরকম হয় আমার জ্বর চলে আসে শরীর টরীর খারাপ হয়ে যাচ্ছে তাই অবস্থা হয় তো তো একই ব্যাপার যাই হোক চলো তোমরা সকলে জয়েন করে যাও এবং আমরা আজকে এগারোই জানুয়ারি এখন বেটার আছি এখন বেটার আছি মানে ওষুধ টষুধ খেয়ে জ্বর এখন তেমন নেই বাট কিছুক্ষণ আগে অব্দি মানে কিছুক্ষণ আগে মানে এক ঘন্টা আগেও জ্বর ছিল চলো আমরা এগারোই জানুয়ারি দু হাজার তেইশের কারেন্ট আজকে ফার্স্ট কোয়েশ্চেন যেহেতু তোমরা জানো যে এখন আমরা ছোট ছোট ক্লাসগুলো ডিসকাস করছি ক্লাসের ছোট হচ্ছে এবং অনেকেই তোমরা দেখলাম কালকে কমেন্ট করেছো যে জি কে ক্লাসের জন্য একদম জি ক্লাস নেব বাট একটু আমার সময় দাও আমি মানে মেটেরিয়ালও রেডি করে রেখেছি বাট ক্লাস নেওয়ার সময় পাচ্ছি না ঠিক আছে চলো ফার্স্ট কোয়েশ্চেন রিসেন্টলি ইন উইচ সিটি অফ উত্তরপ্রদেশ আ মিউজিয়াম উইল বি বিল্ড ইন দ্যি অফ চন্দ্রশেখর আজাদ রিসেন্টলি উত্তরপ্রদেশের কোন শহরে চন্দ্রশেখর আজাদ রেভলিউশনারিটিভিটিস যখন আমরা মডার্ন ইন্ডিয়াতে পড়ি তখন অবশ্যই তোমরা সকলেই চন্দ্রশেখর আজাদের নাম শুনেছ এবং স্পেশালি দুটো অর্গানাইজেশন আমরা নাম শুনেছি হচ্ছে এইচ আর এ এবং এইচএসআ আর এ তো এই দুটি অর্গানাইজেশনের নাম আসলেই তখন চন্দ্রশেখর আজাদের নাম আসে এবং সবথেকে বড় কথা ওনার বিষয় যে উনি কিন্তু সাহসিকতারা সৌরের সৌর্যের পরিচয় দিয়ে ব্রিটিশদের হাতে কিন্তু ধরা দেননি তার আগে কিন্তু নিজেই নিজেকে গুলি করেছিলেন ঠিক আছে তো রিসেন্টলি উত্তরপ্রদেশ গভর্নমেন্ট ডিসাইড করেছে যে খুব তাড়াতাড়ি তারা উত্তরপ্রদেশের উন্নাও ডিস্ট্রিক্টে চন্দ্রশেখর আজাদের নামে একটি মিউজিয়াম তৈরি করবেন ঠিক আছে এই বছর উত্তরপ্রদেশের যিনি ডেপুটি চিফ মিনিস্টার সেটা আগামী ফেব্রুয়ারি মাসে আমরা একশো সতেরোতম বার্থ অ্যানিভার্সারি আজাদের অবজার্ভ করা হবে এবং সেই দিন মানে সেই উদ্দেশ্যে কিন্তু এই মিউজিয়ামটি খোলা হবে উন্নাওতে চন্দ্রশেখর আজাদের সম্পর্কে একটু জাস্ট অল্প আলোচনা করি এইরকম একটি ছবি আমরা দেখতে পাই ওনার বইতে বা গুগল করলে উনিশশো থেকে উনিশশো ইন্ডিয়ান রেভলিউশনারি মানে একজন ইন্ডিয়ান রেভলিউশনারি ছিলেন উনি যিনি কি না কি করেছিলেন আমি দুটো জিনিসই ওনার সম্পর্কে মেনলি রাখবে রিঅর্গানাইজ করেছিলেন হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন এইচআর এ কে রিঅর্গানাইজ করেছিলেন এবং ওনার আন্ডারে এইচআর এর নতুন নাম হয় হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন বা এইচ এস আরে ঠিক আছে তাহলে ওনার নাম যদি যুক্ত কিসের সাথে এরকম প্রশ্ন যদি কোনো দিন দেয় পরীক্ষায় তাহলে প্রথমে দেখবে এইচ আর এ আছে না এইচ আরে আছে যদি দুটোই থাকে যদি যে কোনো একটা থাকে এইচআরে বা এইচ এস আর এ তাহলে তো কোনো সমস্যাই নেই যে কোনো একটাই টিক মারবে আর যদি কারণ দেখো কারণ এটাকে উনি রিঅর্গানাইজ করেছিলেন রিঅর্গানাইজ করে নাম হয়েছিল এটার আর যদি দেখো দুটোই আছে তাহলে অপশানে উত্তর দেবে এইটাকে ঠিক আছে যেটা বললাম যে এলাহাবাদের আলফ্রেড পার্ক এখানে কিন্তু উনি সাথে একটা পুলিশদের মানে কি বলবো ঝামেলা হয় এবং পুলিশের হাতে ধরা দেওয়ার বদলে উনি কিন্তু নিজেই নিজেকে গুলি করেন এবং ওনার নামে ওই পার্কটির নাম কিন্তু পরবর্তীকালে চন্দ্রশেখর আজাদ পার্ক করা হয় ডিজিটাল ব্যাংকিং স্টেট তাহলে রিসেন্টলি এটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে ভারতবর্ষে প্রথম সম্পূর্ণভাবে ডিজিটাল ব্যাংকিং স্টেট বা রাজ্য কোনটি হলো উত্তর কি উত্তর হচ্ছে কেরালা কেরালার চিফ মিনিস্টার পি বিজয় রিসেন্টলি ডিক্লেয়ার করেছেন যে সম্পূর্ণভাবে কেরালায় ব্যাংকিং সিস্টেম কিন্তু ডিজিটাল হয়ে গেছে এবং এখানে বলতেই চাইছেন এটা কখনোই সম্ভব হতো না যদি সোশ্যাল ইন্টারভেনশন না থাকতো বিশেষ করে লোকাল যে সেলফ গভর্নমেন্ট সেখানকার পার্টিসিপেট না করত। ঠিক আছে তো জাস্ট ওয়ান লাইনার হিসেবে মনে রাখবো যে কেরালার ইজ দ্য ফার্স্ট স্টেট এখান যেটা কি না ভারতের প্রথম রাজ্য যার ব্যাংকিং সিস্টেম কমপ্লিটলি ডিজিটাল ব্যাঙ্কিং হলো একটা জিনিস মনে রাখো এর সাথে সাথে কেরালা ইজ দি ওনলি স্টেট ইন ইন্ডিয়া ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য কেরালা যে কিনা ডিক্লিয়ার করেছে দ্য রাইট টু ইন্টারনেট মানে উনি বলেছেন যে কেরালায় প্রত্যেকটি সিটিজেন বা প্রত্যেকটি কেরালাইট শুড হ্যাভ দ্য রাইট টু ইন্টারনেট অ্যাজ বেসিক রাইট এবং সেই কারণে কন্ট্রিবিউশন প্রচুর ভাবে আছে এবং এই প্রজেক্টের মাধ্যমে কিন্তু কেরালার সমস্ত মানুষকে রাইট টু ইন্টারনেট এটা কিন্তু ইমপ্লিমেন্ট করা সম্ভব হয়েছে তো তোমরা যদি চাও অবশ্যই এখন আমার ক্লাসে অতটা সময় নেই কে ফন যেটা আছে সেটার বিষয়ে একটু গুগল করে ক্লাসের পরে দেখে নিও জাস্ট কৌতূহল বলতে পারো বা কিউরিওসিটির জন্য বলতে পারো যে কিভাবে একটা রাজ্য সম্পূর্ণভাবে সবাইকে ইন্টারনেট প্রয়োগ প্রদান করছে এবং সেখানে কে ফনের ভূমিকাটা কি আমাদের জন্য প্রশ্ন দুটো এখানে রেখে একমাত্র রাজ্য যারা কিনা রাইট টু ইন্টারনেট দিয়েছে কেরালা ফার্স্ট রাজ্য যারা কিনা কমপ্লিটলি ডিজিটাল ব্যাংকিং সিস্টেম চালু করেছে সেটা হচ্ছে কেরালা

এরোস্পেস ইন্ডাস্ট্রি এক্সপার্ট যাকে কিনা নাসার নতুন চিফ টেকনোলজিস্ট হিসাবে এবং টু সার্ভ অ্যাজ প্রিন্সিপাল অ্যাডভাইজার টু দ্য অ্যাডমিনিস্ট্রেটর বিল নেনশন ঠিক আছে কিসের বিষয় অন টেকনোলজি পলিসি অ্যান্ড প্রোগ্রামস ওকে এসি চালানিয়া উনি তার নতুন কার্যভার গ্রহণ করবেন জানুয়ারি থার্ড থেকে মানে অলরেডি গ্রহণ করে ফেলেছেন এবং উনি কিন্তু অন্য একজন ইন্ডিয়ান আমেরিকান মানে উনি যে পদে নিযুক্ত হলেন সেখানে অলরেডি কিন্তু একজন ইন্ডিয়ান আমেরিকান ছিলেন তিনি ছিলেন ভাবিয়া লাল তাকে উনি রিপ্লেস করছেন মানে ভারতীয় বংশোদ্ভূতকে কিন্তু ভারতীয় বংশোদ্ভূতই রিপ্লেস করছে ঠিক আছে নাসা সম্পর্কে দু চার লাইন একটু দেখে আমেরিকান স্পেস এজেন্সি ফরমেশন উনিশশো সালের উনত্রিশে জুলাই হেডকোয়ার্টারটা মনে রেখো নাসার ওয়াশিংটন ডিসি মোটো অনেক সময় অনেক সময় পরীক্ষায় দেয় আজ অব্দি ডাব্লিউ বিসিএসএ দেয়নি সেন্ট্রাল লেভেলের পরীক্ষায় দিতে পারে হোয়াট ইজ দ্য মোটো অফ নাসা তো ফর দি বেনিফিটস অফ অল অ্যাডমিনিস্ট্রেটর বর্তমানে আছেন বিল নেলসন ঠিক আছে চলো নেক্সট হু হ্যাজ রিসেন্টলি রিসিভড দ্য পতংরাও কদম অ্যাওয়ার্ড রিসেন্টলি পতংরাও কদম অ্যাওয়ার্ড মহারাষ্ট্র গভর্নমেন্টের তরফ থেকে কাকে দেওয়া হলো এই ব্যক্তিকে আমরা সবাই জানি আদার পুনাওয়ালা সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া তার সিইও আদার পুনাওয়ালা রিসেন্টলি কোভিডের সময় ওনার যে কন্ট্রিবিউশন কোভিডের সাথে লড়াই করার ক্ষেত্রে তার জন্য কিন্তু ওনাকে এই অ্যাওয়ার্ডটা রিসেন্টলি দেওয়া হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন না সর্বোপরি এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ রিলেটেডও কোনো প্রশ্ন না তাও কেন পড়ালাম যেহেতু এখনও কোভিড নিয়ে বিভিন্ন চর্চা কিন্তু হয় কোভিড আবার হচ্ছে মানুষের এবং সেখানে দাঁড়িয়ে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এবং তার সিইও আদার পুনাওয়ালার ইম্পর্টেন্স কিন্তু এখনো আছে তো সেই জন্য আদার পুনাওয়ালা কি কি অ্যাওয়ার্ড পাচ্ছেন সেটাও তোমাদের একটু জাস্ট টাচে থাকতে হবে ঠিক আছে এবং আজকে শেষ প্রশ্ন ওয়েন হ্যাজ ওয়ার্ল্ড হিন্দি ডে বিন সেলিব্রেটেড রিসেন্টলি রিসেন্টলি আমরা কোন দিন ওয়ার্ল্ড হিন্দি ডে সেলিব্রেট করছি প্রত্যেক বছর দশই জানুয়ারি ওয়ার্ল্ড হিন্দি ডে সেলিব্রেট করা হয় তো এক্ষেত্রে তোমরা আমাকে উত্তর দাও ন্যাশনাল হিন্দি ডে আমরা কবে অবজার্ভ করি ন্যাশনাল হিন্দি ডে এটা কবে অবজার্ভ করি এটা তোমরা উত্তর দাও তো ওয়ার্ল্ড হিন্দি ডে বা বিশ্ব হিন্দি দিবস প্রত্যেক বছর দশই জানুয়ারি অবজার্ভ করা হয় অ্যান্ড হিন্দি এনথুসিয়াস দ্বারা এনজয় করা হয় টু মার্ক দি ইম্পর্টেন্স সেলিব্রেট হিন্দি দু হাজার তেইশ সালের থিম এটা খেয়াল রেখো হিন্দি ট্রাডিশনাল নলেজ টু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খেয়াল রেখো থিমটা এটু হিস্ট্রিটা জেনে নিই ওয়ার্ল্ড হিন্দি ডে বিশ্ব হিন্দি দিবস প্রথমবার স্টার্ট করা হয়েছিল এই দিনটাতে দশই জানুয়ারিতে কেন কারণ ফার্স্ট টাইম বা ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে নাইনে হিন্দি বলা হয়েছিল ফার্স্ট টাইম অন পার্টিকুলার দিস ডে টেন জানুয়ারি উনিশশো সালে তাহলে কেন এই দিনটা কারণ নাইনটিন ফর্টি নাইনে টেন্থ জানুয়ারি ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে হিন্দি বলা হয়েছিল তারপরে উনিশশো সাল ওই সময় প্রধানমন্ত্রী ছিলেন শ্রী ইন্দিরা গান্ধী উনি প্রথম ফার্স্ট ওয়ার্ল্ড হিন্দি কনফারেন্স অর্গানাইজ করলেন এবং তারপর থেকে বিভিন্ন জায়গাতে ওয়ার্ল্ড হিন্দি কনফারেন্স মানে অর্গানাইজেশ অর্গানাইজ করা শুরু হলো কিন্তু এই ওয়ার্ল্ড হিন্দি ডে সেলিব্রেশন কিন্তু নাইনটিন ফর্টি শুরু হয়নি সেভেন্টি ফাইভেও শুরু হয়নি এটা শুরু হয়েছে দশই জানুয়ারি দু সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন শ্রী মনমোহন সিং উনি কিন্তু ওই সময় প্রথমবার ঘোষণা করেন যে দশই জানুয়ারি এই দিনটাকে ওই সময় কিন্তু ওয়ার্ল্ড হিন্দি ডে হিসেবে অবজার্ভ করা হবে ঠিক আছে তো চলো তোমাদের জন্য প্রশ্ন ওয়ার ফার্স্ট প্রাইম মিনিস্টার মোদি ইনগ্রেটেড দ্য প্রভাসী ভারতীয় দিবস টোয়েন্টি টোয়েন্টি থ্রি কনফারেন্স রিসেন্টলি প্রবাসী ভারতীয় দিবস দু কনফারেন্স রিসেন্টলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় ইনগ্রেশন করেছেন মানে বেসিক্যালি দু হাজার তেইশে প্রবাসী ভারতীয় দিবস সেলিব্রেশনের সেলিব্রেশন কোথায় হচ্ছে এটা যেহেতু এটা যেহেতু রেকর্ডেড ক্লাস এবং প্রিমিয়ার হচ্ছে তোমরা কাইন্ডলি কমেন্ট সেকশনে উত্তরটা দিও ঠিক আছে তো থ্যাংক ইউ টু অল ভালো থেকো তোমরা সকলে পিডিএফ তোমরা ক্লাসের পরে টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে আবার দেখা হবে আগামীকাল সকাল নটায় তোমাদের সাথে থ্যাংক ইউ সারাদিনটা খুব ভালো কাটুক তোমাদের বাই